আছে আর বাবার ফত আছে, আবার কারো কারো মার ফত আছে। তো ওরা মনে ওরা বলে যে মাঝে মাঝে মার ফতের লাইনে যারা আমার বন্ধুগণ যারা আছেন ওনারা মাঝে মাঝে মার মার ফতের লাইনের গান করে, আছে না? বলেন না আছে না? ওরা মনে ওরা বলে যে খোদার দন নবীকে দিয়া নাউজুবিল্লাহ খোদা গেলেন গায়েব হইয়া, বলে না? খোদার দন নবীকে দিয়া খোদা গেলেন গায়েব হইয়া, নবীর দন ওলেক দিয়া নাউজুবিল্লাহ নবী গেলেন ফকির হইয়া, নাউজুবিল্লাহ বলো। ওলের দন খাজাকে দিয়া শুইয়া রইলেন আজমিরে, খালি হাত কেউ পেরে না খাজা বাবার দরবারে, আছে না? বলেন না এইটার এই জাতের বন্ড কিছু নাই, আছে না? নাই। ওরা কোন কোন ফতের মানুষ? মার ফতের লাইনের মানুষ। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রিয় বন্ধুগণ, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনটা প্রশ্ন করেছেন, কয়টা প্রশ্ন বলেন? কথা বলতে হবে। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। سبحان الله। আমার কথা ছিল যে আমার এই যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীন কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটার ভিতরে আল্লাহ পাক তিনটা প্রশ্ন করেছেন, কয়টা প্রশ্ন? যিনি প্রশ্নকারী তিনি আবার জবাবদানকারী, কারণ আল্লাহ পাকের প্রশ্নের জবাব দেবার মতো ক্ষমতা ক্যাপাসিটি কোয়ালিটি এই জাতের জ্ঞানী মানুষ কি দুনিয়াতে আছে? ধন্যবাদ আছে না কোনো? আল্লাহ পাকের প্রশ্নের জবাব দেবার ক্ষমতা নাই, এমনি বাসাইল্লাই করা যায়, ঠিক না? এমনি আমাদের সামনে হয়তো বাসলামি করতে পারেন, গালবাজি করতে পারেন, আমার আল্লাহর কথার জবাব দেবার হেডাম নাই তোমার, ঠিক কিনা বলো? তো এই জন্য আল্লাহ পাক প্রশ্ন করেছেন তিনি, জবাবও দিয়েছেন তিনি। যিনি প্রশ্নকারী তিনি আবার জবাবদানকারী। এই আয়াতের ভিতরে তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে নবীকে কে পাঠালেন, কি দিয়ে পাঠালেন, কেন পাঠালেন, ঠিক কিনা? ডর ঘুরে হন না, ও বাফল আই অন্ডারে বুঝাইতাম সাইড দে, আরে অন্ডা অন্য কিছু মনোনগজন, আই লা ওয়াহাবিয়া ওয়ালা সুন্নিয়া ওয়ালাকিন মুসলিমিয়া, আই ওয়াবিও নয় সুন্নিও নয় আই মুসলমান, লা আওয়ামী লীগ ওয়ালা বিএনপি ওয়ালা জামাত ওয়ালা জাতীয় পার্টি ওয়ালাকিন মুসলিমিয়া, ঠিক কিনা? আই আওয়ামী লীগও নয় বিএনপিও নয় জাতীয় পার্টিও নয় আই জামাত ইসলামীও নয়, আল্লাহর কসম আর পরিচয় মুসলমান, ঠিক কিনা? আপনিও যদি মুসলমান হয়ে থাকেন আপাতত দৃষ্টিতে আপনি কোন নেতা একটু বাহিরে রাখেন, আপনি কোন দল করেন এটা বাহিরে রাখেন, আপনি মুসলমান হিসাবে আমার কথা শুনুন, আমি মুসলমান হিসাবে কথা বলবো, ঠিক কিনা বলেন? তাহলে নবীকে কে পাঠালেন, কি দিয়ে পাঠালেন, কেন পাঠালেন, এই কথাটা সর্বস্তরের মুসলিম নরনারীর জানা প্রয়োজন আছে কিনা বলেন? ডর করি হন না আছে না? এই বাজি তৈলে নবীর হন ফাটাইলো, নবীর কিদি ফাটাইলো, কে আল্লাহ ফাটাইলো জানা ফুরিব না? তাহলে আয় হইম না অন্ডা রে, অন্ডাকে জানিয়ে রে এ মানিবার নাকি জানিয়ে রে দূরত মাইতে রায় রে, অন্ডা আর আগত দিয়ে যে গতিত চলতাম এ গতিত চলিবেন, অন্ডার আখল তো আছে আল্লাহ দিলে না যে আজি ওয়াজ হইব দেখে যে আখলের উপরে আয় আখল যারা তো আছে ইটার আল্লাহ ইটার আল্লাহ আল্লাহ হত হইব আয় বে আখল আল্লাহ কুদার কসম হতা না হইব হতা না বুঝুম আল্লাহ আখলও বে আখল আল্লাহ হতা হইতাম না বে আখলই তে কি
মানুষের সাথে কথা হবে আজকে, ঠিক কিনা বলেন? এটা আকলওয়ালাদের মজলিস। কার মজলিস? আকলওয়ালাদের মজলিস না গরু চলার মজলিস? হলবাজি হল গরু চলার মজলিস নেই, আকলওয়ালার মজলিস। সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, দরুদুন পর সালামুন পর সদা হে। নবীকে কে পাঠালেন? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা। আল্লাহু আকবার! আল্লাহ বলতেছেন তিনি ওই জাত, ওই সত্তা, তিনি ওই রব যিনি রসুল প্রেরণ করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবীকে আমেরিকা পাঠায় নাই, ঠিক কিনা? রাশিয়া আমার নবীকে পাঠায় নাই, আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ পাক বলেন, আমি কারে নবী বানাবো, আমি কারে নবী হিসাবে সিলেক্টেড করব, এটা আমি আল্লাহ পাকই ভালো জানি। আয় তোমার আর কথা লইয়ে রেখুনি, কারে নেতা নাও বানাই, ঠিক না? ঠিক হ। যদি নবীর নিল্লা ইলেকশনের মাধ্যমে যদি নবী হইতো, তৈল বাজি ট্যাবলেট বিহারিও লল্লাই উগ্র নবীও বালা মানুষ নইতো। কারণ ঠিয়া দিয়ে একদিন কাম করে বলে অন নবাজি আর তো অন অসুবিধা লাগে না কোনো যে। আজি মনে করুন টিয়াখার কাছে যোন ট্যাবলেট বিয়ার করি তার তো টিয়া আছে বালা, দুই চার ফাঁস সালান আস সালান দুটি ডাকা ফাঁসার তেললি রাতারাতি কুটিপতি আল্লাহ দিলি হলো না নমাতন কেবাজি। তো ইতি যে রাতে রাতে কুটিপতি ও গিয়ে গই, ইতো হতে 10 কোটি টিয়া বাজেট ইউনিয়ন পরিষদের নির্বাচনত, তৈরি ইতাল লয় আর ফারিব নবাজি নমাতন কেবাজি। তৈরি আল্লাহ বড় ডন রহম গজ্জে দে, আল্লাহ ইলেকশনের মাধ্যমে নবীন পাঠে কেন গজ্জে দে? আল্লাহ নবী হারে বানাইবো, হনেই নবী হইব, হরে ফাটাইবো, ইম্পেক্টিং সিলেকশন আমার আল্লাহ পাক করেছেন। প্রিয় বন্ধুগণ, নবীকে আল্লাহ পাক এইভাবে ফকির বানিয়ে পাঠায় নাই। ও মার ফতর লাইনের মানুষ হল এই সংগঠন তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা জিনিসের রূহ আছে, আর দুনিয়ার রূহ হচ্ছে এই দুনিয়াটা বেশি আছে আল্লাহর কোরআনের কারণে। দুনিয়ার রূহ হচ্ছে আল্লাহ পাকের 30 পারা কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। হারু সিলাই সিন্নি খালি মোল্লা নসিনিলি, ঠিক না? ঠিক। আজ ইয়া তুই কোটিপতি হইস খারে লই, আজি 10 তারা 20 তারা বিল্ডিংয়ের মালিক হইও সারে লই, তুই এমপি হইও সারে লই, তুই মন্ত্রী হইও সারে লই, তুই প্রেসিডেন্ট হইও সারে লই, তুই আজি মুফাসসির কোরআন হইও সারে লই, আজি তুই আজি সভাপতি হইও সারে লই, তুই সরদার হইও সারে লই, ব্যাগিন আল্লাহর কোরআনের কারণে, ঠিক নেবে? ঠিক। এই দুনিয়াবাসী তোর আকল কেবল, তোর যদি প্রকৃত আকল কাজ করে থাকে আল্লাহর কোরআনের কাছে তোকে সারা জীবনের জন্য সারেন্ডার করে দিতে হবে, ঠিক নেবে? ঠিক। প্রিয় বন্ধুগণ, এই জন্য বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহর আল্লাহ পাক বলেন বিল হুদা ওয়াদিনিল হক। আমি আল্লাহর হাবিবকে আল্লাহর রসুলকে আমি এমনি পাঠাই নাই, আমি হুদা দিয়েছি এবং দিন হক আমার নবীর হাতে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এজন্য কোরআনুল কারিমে প্রথম আপনার সূরা বাকারার শুরুতে আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। হুদা হুদা হুদাল্লিল মুত্তাকিন। সকলে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিচ্ছেন তখন বলতেছেন কুল না বিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়া
আতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহু আকবার, আমার আল্লাহ বলতেছেন এ আদম, তোমার তোমাকে নামিয়ে দিচ্ছি, জান্নাত তো অনেক সুখের জায়গা। জান্নাত সুখর নাকি দুঃখর? জান্নাত স্বর্ণ অনুরা স্বর্ণ, ক্ষণ ক্ষণ যাইবেন সাই। আল্লাহ কবুল করো, কামিল হো। জান্নাত তুমি জানে সে কুই রোকে গা রাস্তা, মোহাম্মদ কহ গে ঠহর যাও রিদোয়া, খবরদার রিদোয়া ইয়ে উম্মত হ্যায় মেরি। আল্লাহু আকবার, খবরদার রিদোয়া ইয়ে উম্মত হ্যায় মেরি, কে উনমে গুনগার কোই নেহি হাই, কে উনমে গুনগার কোই নেহি হাই। আমার নবী বলবেন যে আয় আল্লাহ, আমার উম্মতের ভিতরে একজন অপরাধী নাই, একজন জুয়াড়ি নাই, একজন মদদি নাই, একজন কোরআনের সাথে বেয়াদবি করে নাই, একজন ইসলামের সাথে বেয়াদবি করে নাই। আমার নবী সেদিন সার্টিফাই করবেন, আমি নবী ঘোষণা দিলাম এখানে একজন গুনাহগার নাই। আল্লাহ তাহলে আদম আলাইহিসসালামকে বললেন যে কুল্লাহ বিতু মিনহা জামিয়া, যাও নেমে যাও এখান থেকে সকলে নেমে যাও, আদেশ কার ধরগরি হল না। তাই যে অন্ডার ভিতরে আই বুড়া মানুষ হওয়া আর 62 বছর বয়স চলের আর গোড়া ফাড়িয়ে আর টুড়া ঘুরি ফেলে দিতে মানুষ আই আজ যদি এন্ডিল্লা খাজা তাই অন্ডায় ঘুরি ফু থাকিয়ে লই অন্ডাইতে টানলা পাইলাম কি ওর ফুতায় হাহারে ডরন দেড়ে এই আত্মবার ডর না তখনই কাছে না রে হন আত্মবার ডর খনি কেন তা আছে না আল্লাহর কসম নাই হইতে চকরিয়া তার তোমার ডর নেতাম তুই যে দল ক্ষমতা যাইবে এই দলের আমরা যাকে মন চায় তাকে এনেছি ইনশাল্লাহ, ঠিক কিনা বলো? সুতরাং আর আর লই বেয়াদবি তো কেউ নগরে তো হারে ডর রে হারে ডর হতা হইবেন, রাজি আছেন তো? আর তো কেনা জান্নাত থেকে যখন তোমাকে নামিয়ে দিচ্ছে, জান্নাত অনেক শান্তির জায়গা, যেখানে মারামারি নাই, খাড়াখাড়ি নাই, ঠেলাঠেলি নেই। ইয়া দুনিয়ায় আমাকে একটা জায়গা ছড়াই দিয়ে মারামারিও আছে, খাড়াখাড়িও আছে, এটা ঠেলাঠেলিও আছে, আমার জায়গা জমিনের দাম যেতে পারি জায়গা যা ঠেলের দেওয়া যে জান্নাতে তুমি ফিরে আসতে পারবে, আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য হুদা পাঠাবো, হুদা ফমান তাবিআ হুদায়া, আমার হুদাকে যারা অনুসরণ করবে, আমার হুদাকে যারা ব্যক্তি জীবনে মানবা, পারিবারিক জীবনে মানবা, রাষ্ট্রীয় জীবনে মানবা, আন্তর্জাতিক জীবনে মানবা, যেখানে যাও না কেন আমার হুদাকে মানবা, ঠিক কিনা বলো? আল্লাহ খোদ আবার ততক্ষণ ডর নাই, কোন পেরেশানি নাই, দুঃখ নাই, তোমার হারানো জান্নাত আবার তুই ফিরি পাইবা। আই তোমার আল্লাহ হুদা ফাটাক দে, এ হুদা এবারে যদি তোরা অনুসরণ করো, বেগুন হন সুবহানাল্লাহ। ও বাফল মন দুঃখ করো কথা কার কইম কেন কইম না কোন ডর করি কোন না কইম না কোন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বাল আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা উমরাউকুম শিরারুকুম ওয়া আগনিয়াউকুম বুখলাউকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতনুল আরদি খাইরুল লাকুম মিন যাহরিহা। আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর 1400 বছর পূর্বে আমাদের জন্য আল্লাহর নবী ইরশাদ করেছেন
উম্ম শুনো, এনেকান জমানা তোমার কাছে আইব, এনেকান সময় আইব, ইদা কানা উমরা উকুম শিরারুকুম, এই অবস্থান মধ্যে ওই তোমার আর আকল আর সামনে করিব। কতদিন আর আর আকল বর সাম গজ্জিল বাজি আলো ন, আর আর আকলে কেন কেন সাম গজ্জাই কেন করি অন্ধারে হইম নখনো। আগে ওসিয়ত নামা লেখে দে, আই যদি এন্তেকাল করি আর জনজান নামাজান হন ফরাইব, আর জনজান নামাজান এনুগ্য মানুষ ফরাইব, যে মানুষ বালে গনের ফরাইতে আর জনজা ফরাইব, দে এদিন পর্যন্ত জিবা সুন্নতে যাইদও যার জীবন তরক নয়, সুন্নত মুয়াক্কাদ নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে যাইদা যে আসর নামাজের সুন্নত হইলে সুন্নতে যাইদা ফললে সওয়াব আছে, নফললে কি নাই গুনে নাই, যার জীবনত সুন্নতে যাইদ তরক নয়, এ ধরনের মানুষ আর জনজান নামাজ ফরাইব, ইবাদত ফওয়াসিল বুজুর্গ বড় মাফর আলেম তিন্ন ফওয়াসিল তান্তুন উগ্গা ফরাইও নহদ বুতুই আজ জনজা ফরাইও, আরো লেখি যা দেন উগ্গা মানুষ আজ জনজা ফরাইব, নজরত ইলা ওয়েলাদিল্লাহি জামান, নজরত ইলা ওয়েলাদিল্লাহি জামান, কাখারদালাতিন আলা হুকুমে তেসালি, আল্লাহু আকবার, এন কিছু আল্লাহর নেক বন্দল আছে এটার আল্লাহর পেরা হাবিব ফরমান দে, ফিহি আইনানি তানামান, ফিহি আইনানি তানামান, ওয়া উযুনানি তাসমাআন, আল্লাহর নবী ফরমান দে এন কিছু মানুষ আল্লাহর বান্দা আছে যারারে বাদ দি দুয়া চোখ দেখন দে উন বাদে আর জায়গার দুয়া চোখ আছে, বাদ দি দুয়ান খান আছে দিন দি শুন দিন বাদে ইতারা অন্য জায়গা তার দুয়ান খান আছে, ইতারার কলবন মধ্যে আল্লাহ দুয়া চোখ দিয়ে, ইতারার কলবন মধ্যে দুয়ান খান দিয়ে আল্লাহর পেয়ারা নবী ফরমান দে দুনিয়ার চোখত দেখানি যেতে বন্ধ হয়ে যাগই, ওই আল্লাহর বন্ধলর কষ্ট করা মতর ওই কলবর চোখর দেখানি শুরু হয়ে যাগই, বেগুন হন সুবহানাল্লাহ। ও প্রিয় বায়ুল মোল্লা জিউম সাহেব রহমতুল্লাহি তাআলা আলাই ওসিয়ত নামা লিখে যাতে এনুগ মানুষ আর জনজার নামাজ পড়িব নামাজ ফরাইব, জিবা জীবনত কোন দিন বালে গহনের ফরইতে আজি আর দিন পর্যন্ত সুন্নতে যাইদ যার জীবনত তরক ন হয়, ও বাইয়ল ইতার লাশ লই যাই অনর আ জনজার মাড়ন মাদিল যাই অপেক্ষা করের আ থান বেটলে ওসিয়ত নামা গান ফুরিয়ে রুনাইল, লক্ষ লক্ষ আলেম অল গিয়ে হাফেজ অল গিয়ে মুহাদ্দিস অল গিয়ে মুফাসসির কোরআন অল গিয়ে এনজুলাত ব্যাগগুলোর সামনে বুজুর্গ এদুগুন মানুষ আছে দেখে অসাহস ন করে, এভাবে সময়ের পর সময় যার গই অনর্থান জনজা ফরই এখনো মানুষ নফার, এক ঘন্টা গিয়ে ওই দু ঘন্টা গিয়ে ওই মানুষ বি অনরে হরান হরান উজার গই হন মানুষ ফরাইব হন মানুষ ইবা ইবা হতাইয়ান কেন লিখি গেল এ ধরনের ওসিয়ন নামা কেন লিখি গেল, এভাবে দেখা যার দে ফসিম মিকাতুন উগা মানুষ ইয়ের জিবা সিয়ারা দেখানো যার সিয়ারাত মধ্যে কেন সাদা রুমাল দি নিজ সিয়ারা গান ডাকি ফেলাই এর উগা মানুষ হারিয়ে ইয়ের দেখা যার অনর লক্ষ লক্ষ মানুষ তান জনজার শরী গইল জানাজার নামাজ শেষ গেল গই খনিকাত্তুরার লাশের ব্যাপারে কোনো ধরনের টেন্ডেন্সি নাই, লাশ খড়লে যাইব কোনো খেয়াল নাই, ইতারা ব্যাগগুনো মানুষ ধৈর্য হইতে ইবা কোন মানুষ সাহ ইবা
কোন মানুষ সাফরিব যার জীবনত ইবা মালিক অনের পরেতে সুন্নতে জায়দা তরক নগরে এই মানুষ ইবা হন্না জিবা ফরজ তরক নগর নয় জিবা সুন্নত তরক নগর নয় জিবা ওয়াজিব তরক নগর নয় সুন্নত জায়দা ও যার জীবনত তরক ন হয় এই মানুষ ইবা হন্না যেতে লক্ষ লক্ষ মানুষ টানে গিরি ফেলাইয়ে শেষ পর্যন্ত তাই আর আর নিজের সেই বরিণ্য ভারের ব্যাগগুনোর দাবি হলদেও না আর চেহারা দেখুন অনখন আর আসাইও আল্লাহ একবার ও ভাইও ইবাদতের চেহারা খুলে ফেলাইলো সাদা খরগান যেতে তুলি ফেলাইলো তারপর দেখে দিবার কেউ নয় ইবাদ হইলে ভারত উপমহাদেশর অভিসংবাদিত নেতা ইবার নাম হইলে বাদশা আলমগীর ইবা বাদশা আলমগীর এন মানুষ মুসলমানের নেতৃত্ব দিত মুসলমানের নেতা বানাইত মুসলমানের শাসন করত আল্লাহর প্যারা নবী ফরমান দে ইদা কানা উমরা হুকুম শেরার হুকুম ও আগনিয়া হুকুম বোখালা হুকুম ও উমুর হুকুম ইলা নিসাইকুম ফাবাতনুল আরদ খাইরুল লাকুম মিন জাহরিহা ও উম্মতায় তোয়ারারে ভবিষ্যৎ বাণী করে দি যার উম্মলে তোয়ারার বিবেক খাজন করিব তোয়ারার আকল খামন করিব এদিন কিন্তু তোয়ারা টিয়ালই ফল যাবে গই মল যুদ্ধ যেটা বেসা যার অবা টিয়ালই এটা মালকে বেসানো যায় কি নজান না দমতন কবা যে জান না নজার মল যুদ্ধ টিয়া দিবে সাজা কাম শেষ হয় না ডর করি হন হয় না রসুল্লাহ ফরমান এনে কেন সমানার উম্মতর কাছে আইব যে অবস্থান মাঝে তোমার সমাজের সবচাইতে নিকৃষ্ট চরিত্রের মানুষ এই সময় তোমারা ওই যেটে বাদশাহ আলমগীরের মতো মানুষ যেটে বইয়েরে মানুষের শাসন করত এই জায়গার মধ্যে ওই সমাজের সবচাইতে নিকৃষ্ট চরিত্রের মানুষ আনিয়ে তোমারা এই জায়গার বোয়া করে দিবে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর কথা ইদা কানা উমরা হুকুম শেরার হুকুম যাতে তোমার জাতীয় নেতা তোমারা যারারে বানাইবা তোমারা যারারে নেতৃত্বের আসন বহাইবা সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ চরিত্রহীন মানুষ লম্পট মানুষ যারা তো কোনো আদব নাই যারা তো কোনো চরিত্র নাই যারা তো হারাম হালাল কোনো বাসাবাসি নাই আবাসা হায় আছে নে ধর করে শোনা ইকেতু ফাইলেও পরে ইকেতু ফাইলেও পরে আছে না নাই এখন বিচার দিছেও কই না বাদী বিবাদী দুজন তো ফুসা খাই হুজুর অন্যার ইকা খানে ন খাই আই ন জানি আই অন্যার কুড়া খালির ওয়াজ করি ফেলাই ন ভাই আই সিরিঙ্গের ওয়াজ করি দি হা ফুতল অফুত অবাজি তোরা আর ফন্য ন বাজি অবা দুজন তো খাবার নইলে খড়িকে তো খাবলি এত দেখছ হামাককে এবার রাইট ইটা তো কিছু কুজে হাজি লস আল্লাহর হাবিবের সাদ গরণ যারা আল্লাহ যারারে অজস্র সম্পদের মালিক বানাইয়ে আল্লাহ যারার ধনী শ্রেণীর গজ্জে ওই সমস্ত দুনিয়ল ইতারার অন্তরে তো পাশানো যাবে গই নিজের আফন মার ফেডর বাই ইতারন মাদের আই তো ডর মানুষ হনা আয় ডর মানুষ আর ডাকুদ্দি উগ্র আর বাই সলিম উদ্দিন আছে দে ইটা হলদে কেটে খাওয়া মানুষ দিন মজুরি খাজ ঘুরি খায় ওই মারণ মধ্যে অনর গড়া মারি মারি যা ফায় তা লয়ে খায় এভাবে লবণ বই বই এরে ইতে এভাবে কোনো ডুললে তার সংসার চলায় ইতারও গরম মাইতে অনর বর্ষার মৌসুম মাইতে ফানি ফরের জ্বর বিদের রোজে ফোয়ার তুই কুটি কুটি টিয়ার মালিক তো আর ডাকত দি তো আর এই যোগ্য বাই মার ফেডর বাই রক্ত সম্পর্ক আত্মীয় ইবা যে কষ্ট ফার এই ধরনের কোনো মায়া মমতা ওই দুনিয়ালের অন্তরণ মাইতে নতাইব ও আগনিয়া হুকুম বোখালা হুকুম আল্লাহর প্যারা নবী ফরমান দইস ওই সময়ন মধ্যে আর যারা ধনী ইতারার অন্তরে তো পাশানো যাবে কই দে নিজের আফন মার ফেডর বাইয়ের গরত আর বাই মারা গিয়ে গুড়া গুড়া এতিম ভাই চল আছে আর বিধবা বাইয়ের বউ আছে আর তার মধ্যে সুরাত অন্য জলে আর মধ্যে কত সুন্দর করি আর আরাম আয়েস করে খাইলাম আর ফোয়াজারে আর কোরমা বিরিয়ানি ফুলও রান্না করে খাওয়াইলাম আর গরত ডাকত দে আর বাই ফুত এতিম বাই ফুত বাজি হল আর বাইয়ের বউ আল্লাহ আল্লাহ করে করে খান দে আয় আজিয়া আইন পেট পুরে খাই
নাকি ডাকি ঘুমাইলাম, আর বাইর বউর খবর নলইলাম, আর এতিমর খবর নলইলাম, আছে না নাই? দর করি হন আছে না নাই? আল্লাহর প্যারা নবী 1000 বছর আগে উম্মতের খত দেওয়া আগনিয়া হুকুম বুখালা হুকুম ও উম্মত, ওই সময়ের মধ্যে তোমার আদনি হল দেখিবা দে এমন কৃপণ হয়ে যাবে গই। ইতারা মনে করন বিভিন্ন সময় অনর বহু সময় দেই বান্দে দুর্গা পূজার জায়গারও 50,000 হিন্দু ফারা যাইয়ের তোর মহব্বত বাড়ি যাগই, আদিয়া মুসলমান ফারার গরিব দেইলে এতিম দেইলে তোর তো মহব্বত নভারে, ঠিক না বেটি? খ আল্লাহর প্যারা নবী ফরমান দেওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ও উম্মত, জাতীয় সমস্যা সমাধান করিবার লাই তোরা যেতে নারী হলরে ক্ষমতায়ন করিবা। এই সময় কেন হইব রাসূলুল্লাহ ফরমাতে 1000 বছর আগে হদ আজিয়া জিন খস্তফার, আজি আরা জিন খস্তফার, আ ভাই ওলা জিয়া জীবনের নিরাপত্তা নাই, আর মাইয়ার সতীত্বর নিরাপত্তা নাই, অনর সম্পত্তির নিরাপত্তা নাই, অনর ইজ্জতের নিরাপত্তা নাই, আছে না কোন না? এই সময় কেন হইব জানো না? ফাবাতুনুল আরদি খাইরুল লাকুম মিন জাহারিহা, জমিন এন্ডিল্লা এ ধরনের অনর অশান্তির আগুনে দাউ দাউ করে দুনিয়ায় জ্বলিব, এই পৃথিবীর বুকের মধ্যে এভাবে জ্বলাত আইব, হন মানুষ শান্তি নে ভাইবা, হন মানুষ শান্তি নে ভাইবা, ইমান জাতু আছে এই ধরনের মানুষ হল কইব আল্লাহরে অনুগ্রহ লাশ যেতে লইজার গই, ইবা খানিব দো আল্লাহ এই লাশ যদি আল্লাহ সইত, এই লাশ যদি আল্লাহ সইত, আইমান লই বাঁচিত দিতাম আল্লাহরে, আজি ইমান লই বাঁচিন নবারির, আজি জীবনের নিরাপত্তা নাই, আজি সতীত্বর নিরাপত্তা নাই, আজি ইজ্জতের নিরাপত্তা নাই, আজি সম্পদের নিরাপত্তা নাই, আছে না কোন না? আছে না? প্রিয় ভাই বন্ধু বল মুরব্বী হল তৈলে আই অন্ডারে কিয়র উপর হতা হইম হই দে, আহল যারার আছে আই তার ল হতা হইম হই না, আর হতা গোস্বর্ণ কি অনুরা হইলো অবাজে, আর তো গরিবের কিছু নাই বাজে, আই তো অসহায় মানুষ, আর তো অন্ডা গুস্ব হইলেও কিছু করিবার নাই, আর খুশি হইলেও কিছু করিবার নাই, আর তো খুশি হইলে আলহামদুলিল্লাহ, গুস্ব হইলেও সোভান আল্লাহ দূর হইতে জিম দেরি হলো না বাবা, আর তো আর কিছু করিবার নাই বাজে। তো আই অন্ডারে যে হতাকে বুঝে তো চাইলাম, এর ভিতরে আল্লাহ আকল দিল, নবী দিল, কিতাব দিল, এত কিছু দনের ফরে এবার আর ভিতরে কিছু দুই নম্বরই মানুষ দানোর ভিতরে যেন অন্ডারে একটা বহুত কৃষি হাসগর শ্বাসগরদের মানুষ নাই নিয়া, আছে না নাই বাজি? ইতারা জ্বালাদান তালাদান নরাখে না, রাখে না নরাখে, তো জ্বালাদান হদ উম ধরবা, আ শুধু হন কর্মচারীর উপরে সারি নদে, আল্লাহর উপর সারি নদে, দেনে হন আল্লাহর উপর সারি নদে, আল্লাহ যা ফাইজে ইতারে যা খোয়াবার হই ওরা হ্যাং করে লোস হ্যাং করে লোস, এটা মিয়াল নহবান এটি ল্যান নহবান ইঞ্জিন বোর্ড ডলে হই, এরপরও এবার প্রতি আস্থা নতা করে বিল্লা দে শুধু 1000 রান সলর রানের দেখুন রান ইঞ্চিনি লই গেল তাহলে কেয়া, এটা যদি দু নম্বর খন সোয়াতায় এই সোয়ার কারণে এডে ফুক আইব তাহলে ফুক যে আইব আর গম মনুষ করে ফেলাইব আলো না বাজি নমাতন কবা তাহলে এখন এন্ডিল্লে দু নম্বর জুন জুন এডে থাকে কোন ধরে এতদিন পর্যন্ত উড়াইলাম এত বাসি ফুফুয়াইলাম এত বাসা বাসিলাম এর ফর যেতে থাই যাগই উন কিন্তু হদায় এবার সর্বশেষ পরীক্ষা হ না
আর বুঝেন নয় ভারী অন্ডারে সর্বশেষ পরীক্ষা হতে যেতে বাদো মাস আসছি বৃষ্টি যেতে নাজেল ইয়ে এই অবস্থা হ দিয়া কি এটা আল্লাহর হদ ওটা বিজদানোর বস্তা হল আমা তারপর লাইন মধ্যে লই লাইন লই মসজিদের ফৌর আছে দিবেন মধ্যে যাই এনে সিবি ধৈর্য দি হারে নামাত গাওয়া আচ্ছা বিজদান বেগুন কি আর তো লুড়িতে নাকি হদম ফত করে উড়ে যাবো উড়ে না না উড়ে কোন খ নম্বর নম্বর মুসলমান কুড়াখালীর মুসলমান হল তোমরা কি এমন ধারণা করো আয় হইতে আবার আল্লাহ হসিপের নাম ধরি ন হয় আবার সাই এত নিজের মতন হতা বস বসে হসিপের হতা হইয়ে দিকে আল্লাহ ৪২ বছর নন আল্লাহ দিলে অন্ডার দুয়ার বদৌলতে আর তোমার বুড়া মনে কক্সবাজার জেলার ভিতর ওয়াজ করে দাঁড়ক দেখো না আছে নাই আর তাহলে আবার দে আর ফুতারাই আলোতি বুড়ো যার গই অবাব 62 বছর চলার ওয়াজ আল্লাহ দিলে আল্লাহ নবীর উমর ফাইতে আর এক বছর বাকি আছে আল্লাহ নবীর উমর ফাইতে আর বছর এক বছর কিন্তু আয় আল্লাহ তুনে দুসাই দি আল্লাহ তুই আরে উত্তম আমর দিও আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আন আরুদ্দ আরদাল উমর ও ফুত আল্লাহ খেয়াত ফরজ করো খবাজি দুনিয়াত কেউ দুঃখ নও বুঝে ফবুয়ে বুঝে দে আর গোলাম আজম সাহেব বুঝে তো আসছি তো আইগো না বাজি ইবাবু আর কলিজার টুকুরা ফোয়ানো নে আর ফোয়ানি আয় যারা লই এই ময়দান আমায় বাঁচিয়েছি আলহামদুলিল্লাহ